আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম, রহিম আপনাকে যুক্ত করেছি, রহিম আপনি বলেন তাহলে। আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ বলেন তাহলে। আমার কাছে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, করব দ্রুত করে ফেলেন, দ্রুত করে ফেলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলতে চাচ্ছি যে আপনি, যদিও প্রশ্নটা আপনার একটু ব্যক্তিগতই হবে, আপনার ব্যক্তিগত ব্যক্তিগত করতেছি, মানে ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে না না ওইভাবে না না, আমি একদম নিজস্ব যে ব্যক্তিগত সেটা না, আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর মানুষের জন্য, মানে আপনি যেমন রিলিজিয়ন নিয়ে যে আলোচনা ডিসকাস গুলো করে থাকেন, এখন আমি বলতেছি প্র্যাকটিক্যালি কি আপনার কোনো অবদান আছে? কি অবদান? যেমন মনে করেন যে বিভিন্ন, যেমন আপনি বিভিন্ন ধর্ম নিয়ে ডিসকাস করতেছেন, ঠিক আছে, হয়তো ভুল ত্রুটি কোথায় থাকলে সেটা মানুষের মাঝে আপনি বলতেছেন, বা সময় সঠিক হোক আর আমি জিজ্ঞেস করেছি অবদান মানেটা কি, অবদান মানেটা কি, এটা জিজ্ঞেস করেছি। আপনি, আপনাকে যেটা জিজ্ঞেস করি ভাই সেটুকুর উত্তর দেন। হ্যাঁ আরেকটা জিনিসের উত্তর দিয়ে নেন। যেমন কথা আগে, কথার আগে শুনে নেন, কথা আগে শুনে নেন। মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি আজকে কি দিয়ে কি খাইছেন, দুপুরে কি খাইছেন, আপনি বলা শুরু করলেন ভাই সকালবেলা না ঘুমের থেকে উঠছি 8টার সময়, 8টার সময় ঘুমের থেকে উঠে না আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছিল, তারপর না আমি একটু রুটি খাইলাম, তারপর একটু ডিম খাইলাম, তারপরে আমি হাঁটতে গেলাম, তারপরে অফিসে গেলাম, এইভাবে আপনি ঠেলে ঠেলে দুপুর পর্যন্ত পৌঁছাইলেন। ভাই আপনাকে তো আমি সকালে উঠে আপনি শরীর ম্যাজম্যাজ করছে কিনা এটা তো ভাই জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি দুপুরে আপনি কি খাইছেন। আপনি বলবেন দুপুরে আমি মাছ খাইছি বা ভাত খাইছি বা মাংস খাইছি, ভাই মানে অনর্থক, অনর্থক শব্দটাকে মানে মানে আমাকে ইয়া করবেন না, ঠিক আছে? আপনাকে স্পেসিফিক যে জিনিসটা জিজ্ঞেস করি সেটা উত্তর দেন। এই যে অবদান বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটার উত্তর দেন। হ্যাঁ সেটাই, সেটাই বলতে চাচ্ছি। যেমন যারা পৃথিবীর বুকে অবহেলিত অথবা যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না, বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে জড়িত আছে, এদিক দিয়ে কোনো হেল্প বা কোনো এ ধরনের কোনো কিছু কি আপনার আছে? এই দিক দিয়ে কোনো হেল্প আমি যে করব সেটা আপনাকে আমি কখনো, আপনাকে আমি কখনো ইয়া দিছি যে আমি ভাই এখানে আমরা কম্বল দিতেছি মানুষে, আসেন ভাই কম্বল নিয়ে যান, একটা শীতের কম্বল দিচ্ছি এখানে, বা এখানে 1 কেজি করে চাল দেয়া হয়, এরকম কোনো আলোচনা আপনি শুনছেন কখনো? এরকম কোনো দাবি আমরা কখনো করছি? না না, জাস্ট আমি নিজে থেকে জানতে চাচ্ছি, আমি বলছি না যে না আপনি দাবি আপনি আপনি করছেন। আপনি কি ভাবছেন যে আমাদের এই লাইভে আমরা কম্বল বিতরণ করি? মানে আপনার এই প্রশ্নটা আসলো কেন? আপনাকে আমি, আপনাকে যে প্রশ্নটা করি ভাই প্রশ্নটা শুনে সেটার উত্তর না, দিন। আমি 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 বলতে আপনাকে চাচ্ছি যে যে প্রশ্নটা পৃথিবীর, করছি, প্রশ্নটা যে করছি আগে শোনেন, প্রশ্ন মাথায় ঢুকান প্রশ্নটা, প্রশ্নটা তাহলে আপনি উত্তরটা ঠিকভাবে দিতে পারবেন। কথাটা আগে মাথায় ভালো করে ঢুকান ভাই। হ্যাঁ মনে করেন একজন লোক পৃথিবীতে অনেক ধর্ষণ হয়, ঠিক আছে? এখন সে ধর্ষণ নিয়ে আলোচনা করে যে ধর্ষণ করাটা ঠিক না, ধর্ষণ করলে মেয়েদের অনেক কষ্ট হয়, মেয়েরা অনেক নির্যাতিত হয়। আপনি গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি ভাই শীতের কম্বল বিতরণ করছেন ভাই, এই যে মানে কত মানুষ যে শীতের মধ্যে কষ্ট পাইতেছে, শীতের কম্বল বিতরণ করছেন ভাই, করেন নাই কেন ভাই? যে ব্যক্তি ধর্ষণ করতেছে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে বা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতেছে, তার কেন কম্বল বিতরণ করতেই হবে? কম্বল বিতরণ করাটা কি তার জন্য কম্পালসারি, মানে হচ্ছে কি তার জন্য কি একদম করতেই হবে কম্বল বিতরণ? সে যে কথাটা বলতেছে ধর্ষণের বিরুদ্ধে যে কথাটা বলতেছে সেই কথাটা ঠিক নাকি বেঠিক সেটা নিয়ে আলোচনা হবে তার সাথে। সে এক্সট্রা কোনো কম্বল বিতরণ করে কি করে না সেখানে সেটার সাথে তো সে যেই কথাটা বলতেছে তার কোনো সম্পর্ক নেই। সে কম্বল বিতরণ করলে করছে না করলে না করেনি করেনি, তাদের তো এই আলোচনাতে তো কিছু যায় আসে না যে সে ধর্ষণের বিরুদ্ধে কথা বলতেছে, বা যে ব্যক্তি দেশে দুর্নীতি ঘুষ নেয়া এটার বিরুদ্ধে কথা বলতেছে। আপনি গিয়ে তারে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি ভাই কোনোদিন এই যে বন্যায় চাউল দিচ্ছেন মানুষের, মানুষের চাউল দিচ্ছেন ভাই বন্যার ভিতরে, ভাই বন্যার ভিতরে চাউল দেন নাই কেন ভাই? এই যে আপনি যে দুর্নীতি নিয়ে এত কথা কন, আপনি যে দুর্নীতি নিয়ে কথা কইতেছেন, আপনি কি ভাই বন্যায় কত মানুষের না খায় আছে, আপনি কি চাউল দিচ্ছেন ভাই? চাউল দিয়ে থাকলে দিছে, না দিয়ে থাকলে দেয় নাই, তার সাথে তো সে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে এটার কোনো সম্পর্ক নাই। মানে এটার সাথে সম্পর্কটা কোথায় আপনি আমাদেরকে একটু বোঝান, যে ধর্ম নিয়ে কথা বলতে হইলে কেন মানুষের কম্বল দিতে হবে, বা বন্যায় মানুষের কেন 2 কেজি করে চাল দিতে হবে? আমি যদি চাল দিই, মনে করেন আমি যদি 5 কেজি করে চাল দিই, এখন ফেসবুকে আমি বড় বড় সুন্দর সুন্দর ছবি দিই যে আজকে আমি 15 জনের 20 কেজি করে চাল দিছি, হ্যাঁ সেলফি তুললাম সবাই রে, দাঁত বাইর করে সেলফি তুললাম 15 জনের আমি 20 কেজি করে চাল দিছি, হ্যাঁ এই ছবিটা দিলে কি আপনি তখন বুঝতে পারবেন যে তখন কি আমার যে কথাগুলা
কথাগুলো কি সত্যে পরিণত হবে? মানে আমি বোঝাতে চাচ্ছি, মনে করেন আমি বললাম নবী মোহাম্মদ হচ্ছে একজন ধর্ষক এবং পাশে আমি 15 জনের 20 কেজি করে চাল দিচ্ছি, এটারও একটা ছবি আপনার আমি দেখালাম, তখন কি যেহেতু আমি 20 কেজি করে চাল দিচ্ছি 15 জনের, এই তথ্যের উপর ভিত্তি করে আপনি আমার দাবিটাকে মেনে নিবেন নাকি মানবেন না, কোনটা? মানবো না। কেন মানবেন না? কারণ হচ্ছে কোন একটা দাবি যদি আমি করি সেই দাবিটার সপক্ষে আমার কাছে কি কি দলিল আছে সেটার উপরে নির্ভর করে সেই দাবিটার সত্যতা মিথ্যা। আমি কয় কেজি চাল দিছি, কয়জনের কম্বল দিছি, কয়জনের মাফলার দিছি, কয়জনের স্যান্ডেল দিছি, এইগুলার উপরে তো আমি যেই দাবিটা করতেছি সেটার কোনো সম্পর্ক নেই। আমি যদি বলি যে নবী মোহাম্মদ ডাকাত সর্দার ছিল, তাহলে আমার সেই অনুসারে তথ্য প্রমাণ দেখাতে হবে। তথ্য প্রমাণ দেখাতে পারলে আমার কথা রাইট, তথ্য প্রমাণ দেখাতে না পারলে আমার কথা রং। আপনাকে যদি আমি বলি যে আপনি হচ্ছেন যে জুতা চোর, এটা যদি আমি আপনাকে বলি, আমি যদি আপনার বিরুদ্ধে জুতা চুরির তথ্য প্রমাণ দেখাতে পারি তাহলে আমার কথা রাইট হবে, জুতা চুরির প্রমাণ দেখাতে না পারলে আমার কথা মিথ্যা হবে। এইভাবে একটা জিনিসের সত্যতা নিরূপণ করা হয়। আপনি আমি যদি মানুষের কম্বল দিই, কম্বল দিয়া যদি আমি এখন ছবি দিই, কম্বলের কম্বল দিয়া শীতার্তদের আমি কম্বল দিছি, হ্যাঁ 50 জনে আমি 50টা কম্বল দিছি ভাই, হ্যাঁ এখন যদি আমি কই যে রহিম ভাই হইতেছে জুতা চোর, তখন কি আমার কথাটা কি রাইট হয়ে যাবে, কি মনে হয় আপনার? না না, আমি আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনাকে যখন যেটা আপনি যে, জিজ্ঞেস করেছি যে এই প্রশ্নটা সেটার উত্তরটা আগে দেন, যে আমি যদি 50 জনকে 50টা কম্বল দিয়া যদি আমি এটা বলি যে রহিম মিয়া জুতা চোর, মসজিদে গিয়ে জুতা চুরি করে এই বেটায়, তখন কি তথ্য প্রমাণ ছাড়াই আমার কথাটা কারেক্ট হয়ে যাবে? কারেক্ট হবে না। তাহলে তথ্য, এবং আমি মনে করেন 50টা কম্বল দেই নেই, কাউরে কোনো কম্বল দেইনি, আমার কাছে তথ্য প্রমাণ আছে, দলিল আছে যে রহিম মিয়া হচ্ছে জুতা চোর, তাহলে কি আমার কথাটা কি রাইট হবে নাকি রং হবে? রং হবে, রং হবে কেমনে? আমার কাছে যদি প্রমাণ থাকে, প্রমাণ থাকলে রাইট হবে। হ্যাঁ, প্রমাণ থাকলে রাইট হবে। আমি কাউরে কোনো কম্বল দিই না, কাউরে কোনো চালও দেয় না, চাউলও দিই না, ডাইলও দিই না, লবণও দিই না, কিচ্ছু দিই না কাউরে, শুধু আমি, আমার কাছে প্রমাণ আছে যে রহিম মিয়া জুতা চোর, একদম ভিডিও ক্লিপ সহ একদম সুন্দর করে প্রমাণ আছে, সব ফকফকা প্রমাণ আছে, এটা যদি আমি দেখাতে পারি তাইলে তো আপনি অবশ্যই জুতা চোর হইবেন তখন, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমার তো কম্বল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার তথ্য, আমার যুক্তিটা সঠিক কিনা সেটা প্রমাণ করার জন্য আমার তো কম্বল দেওয়ার কোনো প্রয়োজন নাই। কম্বল দিলেই যে যুক্তি সঠিক হবে, চাউল দরিদ্রের চাউল দিলেই যে যুক্তি সঠিক হবে, এটা আপনারা কইছে কেন ভাই? আমি তো বলিনি যে আপনার যুক্তি সঠিক হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক আছে। আমি বলতে বোঝাতে অবশ্যই চাইছি যে সেটা আপনি সম্পর্ক আছে, অবশ্যই সেটা সম্পর্ক আছে, কারণ কি সম্পর্ক আছে বলেন। এই আলোচনাতে আমরা যুক্তি তথ্য প্রমাণ দলিল নিয়ে আলোচনা করি, কে কারে কয়টা কম্বল দিচ্ছে, কে কাউরে কয়টা কয় প্রকার চাল দিচ্ছে, কয় কেজি চাল দিচ্ছে, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করি না। আমি হয়তো কাউরে কাউরে চাল দিছিও, এটা তো আমি আইসা আপনারে বলবো না, আমি কারে কারে চাল দিচ্ছি, কারে কারে কম্বল দিচ্ছি সেটা আপনারা আমি কেন বলতে যাবো? মানে আমার কি সেটা সেলফি তুলে দেখাতে হবে ফেসবুকে আইসা আপনাদের, দেখেন ভাই আজকে আমি 5টা কম্বল দিচ্ছি 5 জনের ভাই, দেখেন ভাই আমি কত ভালো লোক, এটা আপনাকে আমার দেখাতে হবে আপনাকে? না না, আমি এই কথাটা কি জন্য বললাম, কোন আমি আমি যদি কাউকে কোনো কম্বল দেই বা চাল দেই, আপনি আমি কেন দেখাবো ভাই? আপনি কে কোথাকার কোন মানে আব্দুল্লাহ? আমি তো আপনাকে দেখাইতে বলতেছি না, আমি বলতেছি আপনাকে আপনাদের দৃষ্টিতে উত্তরও বা কেন দিব আপনাকে এই প্রশ্ন? না, আপনি কয়টা কম্বল দিছেন? সেটা 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 না দিলে আপনার ব্যাপার, সেটা যদি আপনি না দেন। আপনি কয়টা কম্বল দিছেন বা আপনি কয় কেজি চাল দিছেন সেটা আপনি আরেকজনকে কেন বলতে যাবেন? কিন্তু আপনি তো, আপনাকে আপনাকে প্রশ্ন করার কারণটা কি সেটা তো শুনবেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করার কারণ কি সেটা বলেন। প্রশ্নটা করার কারণ হচ্ছে আপনারা মানে আপনি দিয়েই বলে, আপনারা বলবো না। যেমন আপনি মনে করেন যে, যেমন ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মই নিয়ে যে কথাগুলো বলেন বা যেটা হয়তো আপনাদের দৃষ্টিতে ভুল, একটা উদাহরণ দিন, একটা উদাহরণ দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, মনে করেন আমি যে কথাটা আপনার নবী, আপনার নবী শিশুর সাথে সেক্স করছিল একটা, হ্যাঁ শিশু ধর্ষণ করছিল, এই জিনিসটা নিয়ে কি কথা বলা উচিত নাকি উচিত না? আমি ওইদিকে যাচ্ছি না, আমি আমার না না কথাটা কেন শেষ যাবেন করি না, তারপরে আপনি বলেন আমার কথা। যাবেন না কেন, যাবেন না কেন? আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে দিলাম, মনে করেন আপনার নবী শিশু ধর্ষণ করছিল, এই জিনিসটা নিয়ে কি আলোচনা করা উচিত, দরকার নাকি দরকার না? মনে করেন এই জিনিসটা আপনার নবীকে ফলো করে অনেক লোক এখন শিশু ধর্ষণ করতে চায়, এখন এই যে দেশে যে শিশু ধর্ষণ হচ্ছে এবং নবী দ্বারা অনুপ্রাণিত হয়ে, নবী দ্বারা অনুপ্রাণিত হয়ে 50 বছরের বিড়া খাটাস একটা, যে 6 বছরের মেয়ে দেখলে যে জিব্বা লক লক করে, এই যে শিশুকামী গুলা, এই যে লুচ্চা গুলা, এই যে বদমাইশ গুলা, এইগুলার যে বাড়ি দাম দরকার, পাছায় যে বাড়ি দাম দরকার এগুলার, এটা নিয়ে মনে করেন আমি আলোচনা করি না এখন এখন সেটা আমি সেটা মনে আপনার করেন, কথা কথা শুনেন আগে, কথা শুনেন,
মনে করেন আমি এটা নিয়ে আলোচনা করি যে দেশে এই যে শিশু বিবাহ বন্ধ করতে হবে, শিশুদের উপরে যৌন নির্যাতন বন্ধ করতে হবে, শিশুদেরকে বিয়ে দিলে শিশুদের অনেক ব্যথা লাগে, ওদের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়, ওদের মানে দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি হয়, দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতি হয় শিশুদের সাথে এই ধরনের কাজ করলে এবং তাদেরকে বিয়ে দিলে, এইটা নিয়ে আমি আলোচনা করি, মনে করেন প্রতিদিন আমি এটা নিয়ে আলোচনা করি। এর সাথে কম্বল দেওয়ার কি সম্পর্ক? না, আমি এই কথাটা এই জন্যই বললাম আপনাকে যে যারা পৃথিবীতে পৃথিবীর কল্যাণার্থে যারা কাজ করছে তারা আরে ভাই, অনেক সাইডে পৃথিবীর কল্যাণার্থে, তাদের থাকে। পৃথিবীর কল্যাণার্থে যে সব কল্যাণ যে আমার একলার করতে হবে সেই রকম কি আমি আপনাকে কোনো দস্তখত দিচ্ছি যে পৃথিবীর সব কল্যাণ আমি একলা করব? আমি কল্যাণ করব মনে করেন, আমি মনে করছি যে এই কল্যাণটা আমি করব যে শিশু দর্শন নিয়ে আমি কথা বলবো। এখন কি আপনি কি আমার এসে বলতে পারেন যে আপনি ভাই দুর্নীতি নিয়ে কথা বলেন না কেন? আপনি ভাই দেশে যে মানে মানে পদ্মা সেতু যে হইলো, পদ্মা সেতু যে কত টাকা দুর্নীতি হইলো এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে কথা বলতেই হবে কেন আমার? মানে এই এইটা নিয়ে কথা বলাটা আমার জন্য কেন বলতেই হবে কেন? আচ্ছা, আপনি আপনি যদি সেটা বলার উপযুক্ত হন তো আপনি বলবেনই না কেন? মনে করেন একজন মানুষ মানে ঢাকা ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলে না, সে হচ্ছে কথা বলে হচ্ছে গিয়ে ঢাকায় নারী ধর্ষণ নিয়ে কথা বলে, ঢাকা ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলেন। বা আরেকজন মানুষ ঢাকা ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলে, সে নারী ধর্ষণ নিয়ে কথা বলে না, সমস্যা কোথায়? একজন মানুষ যদি ট্রাফিক জ্যাম নিয়ে কথা না বলে, ধর্ষণ নিয়ে কথা বলে, আরেকজন যদি ধর্ষণ নিয়ে কথা বলে ট্রাফিক জ্যাম নিয়ে কথা না বলে, তাতে সমস্যা কোথায়? ভাই আপনাদের মাথায় কি ভাই মানে মানে গোবর ভর্তি নাকি ভাই? মানে এত গরু গাধার মতো প্রশ্ন করেন আপনারা, মানে আচ্ছা আচ্ছা, না প্রশ্ন সম্ভব না। লাত্তি মারলাম ভাই, মানে এত গরু গাধার মতো কথা বলেন ভাই, এত গরু গাধা আসেন কোথা থেকে, এত মানে ছাগল পাগল কোথা থেকে আসেন ভাই, একদম মানে সিরিয়াসলি। আচ্ছা।